উনি ফিরে আসার আগে আমাদের পালাতে হবে। আমি ওনাকে ঘৃণা করি ভাইয়া, আই জাস্ট হেট হিম। প্লিজ ভাইয়া দেরি করো না, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। শ্রাবণের এমন হিংস্র রূপ দেখে অ্যারোর কথাগুলো শুনে বৃষ্টির আর বুঝতে বাকি রইল না যে শ্রাবণী কক্সবাজারের ওই সন্ত্রাসী লোকটা। চোখের সামনে এমন বিবর্ষ হত্যাকাণ্ড দেখে নিজেকে ঠিক রাখতে পারল না বৃষ্টি। চারদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। বৃষ্টিকে অজ্ঞান হতে দেখে হাতের রডটা ছুঁড়ে ফেলে দিয়ে বৃষ্টির কাছে গেল শ্রাবণ। তারপর বৃষ্টিকে কোলে তুলে নিয়ে পাগলের মতো ডাকতে লাগলো বৃষ্টিকে, কিন্তু কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না। শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে শুইয়ে দিল, তারপর নিজেও বৃষ্টির কাছে উঠে বসলো বৃষ্টিকে বুকে জড়িয়ে নিয়ে। আর চারজন বডিগার্ডের মাঝে একজনকে বলল গাড়ি চালিয়ে নিয়ে যেতে, বাকিদের বলল লাশ দুটিকে নদীতে ভাসিয়ে দিতে, তার সব প্রমাণ গায়েব করতে। শ্রাবণের কথা মতো সবাই তাই করল। আর শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো ডাকতে লাগলো, বৃষ্টি, এই বৃষ্টি জান কথা বলো প্লিজ, এই দেখো আমি তোমার শ্রাবণ, কথা বলো প্লিজ, তুমি এভাবে চুপ করে আছো কেন, প্লিজ শোনা, কথা বলো আমার সাথে। কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না দেখে পাগলের মতো করতে লাগলো শ্রাবণ। তারপর বৃষ্টিকে নিয়ে হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি। শ্রাবণ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে তুলে নিল, তারপর ডাক্তারকে ডাকতে ডাকতে দৌড়ে হাসপাতালের ভেতরে গেল শ্রাবণ। ডাক্তার এসে বৃষ্টিকে চেক আপ করতে বেডে নিয়ে শুইয়ে দিল। বৃষ্টিকে বেশ কিছুক্ষণ ধরে চেক আপ করলো ডাক্তার, তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, অনেকে কিছু দেখে খুব ভয় পেয়েছিলেন বা কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশনে ছিলেন। ডাক্তারের কথা শুনে শ্রাবণ কি বলবে বুঝতে পারছে না, তবে শ্রাবণ বেশ ভালো করেই বুঝতে পারছে যে আজকে ওর সব প্ল্যান বৃষ্টির সামনে ধরা পড়ে গেছে। বৃষ্টি সব সত্যি জেনে গেছে আর সেই কারণেই ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে বৃষ্টি। শ্রাবণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, কেন ডাক্তার, কি হয়েছে আমার বৃষ্টির, ওর জ্ঞান কখন ফিরবে, ও সুস্থ হয়ে যাবে তো? রিল্যাক্স মিস্টার শ্রাবণ, ওনার তেমন কিছু হয়নি, জাস্ট ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন উনি ঘুমাবে, আর ঘুম থেকে উঠলেই ওনাকে বাইরে নিয়ে যেতে পারবেন, উনি একদম সুস্থ। বাই দ্য ওয়ে, উনি কে হয় আপনার? ডাক্তারের কথার উত্তর দিতে এক সেকেন্ড তো সময় নিল না শ্রাবণ। ডাক্তার প্রশ্ন করার সাথে সাথেই বলে উঠল, ও আমার দুনিয়া, আমার সবকিছু, বৃষ্টি আমার হবু বউ, কালকে আমাদের বিয়ে ডাক্তার। শ্রাবণের কথা শুনে মুচকি হাসলো ডাক্তার, তারপর বলে, চিন্তার কোনো কারণ নেই, উনি সুস্থ আছেন, তবে ওনার একটু রেস্টের দরকার আছে, ওনাকে ঘুমাতে দিন। কথাগুলো বলেই চলে গেল ডাক্তার। ডাক্তারটা অনেক বয়স্ক লোক বলে তার সাথে এত সম্মান দিয়ে কথা বলল শ্রাবণ। আর এই ডাক্তার ছিল শ্রাবণের আব্বুর খুব পরিচিত। ডাক্তার চলে যেতেই পকেট থেকে ফোন বের করে রাসেলকে কল দিল শ্রাবণ। হ্যালো, হ্যাঁ শ্রাবণ বলো, কোথায় তোমরা, বাসায় কখন ফিরবে? ভাইয়া আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন, আমি বৃষ্টিকে নিয়ে এখানেই আছি। হাসপাতালে মানে কি হয়েছে বৃষ্টির, ও ঠিক আছে তো, কি হয়েছে আমার বোনের বলো শ্রাবণ। আপনি এখানে চলে আসেন তাহলেই জানবেন, আমি ফোন রাখছি, বাই। কথাটা বলেই রাসেলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল শ্রাবণ। রাসেল ফোনটা রেখে স্নেহাকে ডেকে বলে, স্নেহা তাড়াতাড়ি চলো, আমাদের হাসপাতালে যেতে হবে। হাসপাতালের কথা শুনে উত্তেজিত হয়ে স্নেহা বলে, হাসপাতালে যেতে হবে মানে কার কি হয়েছে রাসেল? আগে তাড়াতাড়ি চলো, ওখানে গেলেই সব জানতে পারবে। কথাগুলো বলেই স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো রাসেল। আধ ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছে গেল ওরা। তারপর শ্রাবণকে কল করে জেনে নিল বৃষ্টি কোন কেবিনে আছে। বৃষ্টির কেবিনে গিয়ে বৃষ্টিকে অজ্ঞান অবস্থায় দেখে কান্না করতে লাগলো স্নেহা। স্নেহাকে কাঁদতে দেখে শ্রাবণ ধমকের স্বরে বলে, বৃষ্টিকে ঘুমোতে দিন ভাবি, ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, এখানে এভাবে কান্না করে ওকে ডিস্টার্ব করবেন না। শ্রাবণের ধমক খেয়ে থেমে গেল স্নেহা। তারপর কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো সবাই। রাসেল শ্রাবণের কাছে গিয়ে জিজ্ঞেস করল,
বৃষ্টি কি হয়েছে শ্রাবণ, ও জ্ঞান হারলো কি করে? রাসেলের কথার উত্তরে শ্রাবণ গম্ভীর গলায় বলে, ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে ও, আপনারা চিন্তা করবেন না, বৃষ্টি ঠিক আছে। শ্রাবণের কথা শুনে স্নেহা বলে, বৃষ্টির এই অবস্থায় কালকে আপনাদের বিয়ে হবে কি করে ভাই? হবে বিয়ে, অবশ্যই হবে, আর কালকেই হবে আমার আর বৃষ্টির বিয়ে। জোরে ধমক দিয়ে কথাটা বলল শ্রাবণ। এত জোরে শ্রাবণের ধমক খেয়ে আরোর হিংস্র চেহারা দেখে ভয়ে কেঁপে উঠল স্নেহা, সাথে রাসেলও অবাক হল। এর আগে শ্রাবণের এমন রূপ কখনো দেখিনি ওরা। শ্রাবণের এমন রূপ দেখে স্নেহা বা রাসেল কেউ আর কিছু বলার সাহস পেল না। হ্যালো স্যার, আপনার কথা মতো যে দুজন লোক ওই মেয়েটিকে মারতে চেয়েছিল সেই দুজনকে শ্রাবণ চৌধুরী অনেক নির্মমভাবে খুন করেছে, তারপর নদীতে ভাসিয়ে দিয়েছে লাশ। হোয়াট, এবারও আমার সব প্ল্যানিং ভেস্তে গেল। শ্রাবণকে মারতে পারছিলাম না, তাই ওর জান পাখিকে মারার প্ল্যানিং করলাম, কারণ ওই মেয়েটার মাঝেই আছে শ্রাবণ নামের দানবটার প্রাণ ভুমরা। ওই মেয়েটিকে মারলে শ্রাবণ এমনিতেই নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এবারও আমার প্ল্যানিংটা কাজ করলো না। শ্রাবণকে মারতে গেলে ওই মেয়েটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর মেয়েটিকে মারতে গেলে শ্রাবণ। স্যার আপনি আমাদের আর একটি বার সুযোগ দিন, এবার আমরা ওই মেয়েটিকে মারবই মারব। না, তোমাদের উপর আমার আর কোনো ভরসা নেই, তোমাদের আর এই কাজ করতে হবে না, যা করার আমার ছেলে মাহি বা আমিই করব। কিন্তু স্যার আমাদের যদি আর একটি বার চা। বললাম না তোমাদের আর কিছু করতে হবে না, ফোন রাখো, যা করার আমরাই করব। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণের একমাত্র অচেনা শত্রু। তারপর রাগে ফুসতে লাগলো, তারপর কি যেন চিন্তা করে ফোন বের করে কাকে যেন ফোন করে বলে, হ্যালো মাহিব। ইয়েস ড্যাড, ওখানকার কি খবর বলো, ওই মেয়েটিকে মারতে পেরেছে তোমার লোকেরা? না মাহিব, এবারও আমাদের সব প্ল্যানের জল ঢেলে দিয়েছে ওই শ্রাবণ, এখন যা করার আমাদেরকেই করতে হবে। আমি তো তোমায় আগেই বলেছিলাম ড্যাড, যে আমি দেশে এসে শ্রাবণ চৌধুরীকে শেষ করি, কিন্তু তুমি তো বারবার নিষেধ করলে দেশে যেতে। হ্যাঁ, আমি নিষেধ করেছি সেটা তোমার ভালোর জন্যে, কারণ ওই শ্রাবণ নামের পথের কাঁটাটাকে মারা এতটাও সহজ নয়। তবে এবার আর তোমায় আমি বারণ করব না, তুমি দেশে আসো, তারপর দুজন মিলে ওকে শেষ করব। ওকে ড্যাড, আমি আগামী পরশুদিনই দেশে ফিরছি, তোমার চিন্তা করতে হবে না, কিন্তু মমকে কি বলবো? লিমাকে কিছু বলার দরকার নেই মাহিব, ওকে বললে আবার আমাদের সব প্ল্যানিং নষ্ট করে ফেলবে, জানোই তো ওর আবার মায়া বেশি। ওকে ড্যাড, তাহলে এখন আমি ফোন রাখছি, বাই ড্যাড। বাই। ফোন কেটে দিয়ে হাতের মুঠো শক্ত করে শ্রাবণের শত্রু বলে, তোর শেষ সময় ঘনিয়ে এসেছে শ্রাবণ, তোকে তোর মা বাবার মতো করে আমার পথ থেকে উপড়ে ফেলবো আমি, সাথে তোর ওই জান পাকি মেয়েটাকেও। কথাগুলো বলেই অট্টহাসিতে ফেটে পড়ল শ্রাবণের চির শত্রু। সারারাত বৃষ্টির পাশে বসে থাকলো শ্রাবণ, রাসেল আর স্নেহা। সকালে বৃষ্টির ঘুম ভাঙার আগেই শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ ফোন হাতে বৃষ্টির কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো, তারপর ফোন রিসিভ করে কানে ধরল। হ্যালো কে? স্যার আমি আপনার ক্যাটিগার বলছি, আসলে আপনাকে একটু বাসায় আসতে হবে স্যার। কেন, কি হয়েছে? আসলে স্যার আজকে তো আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িটা সাজানোর কথা ছিল, কিন্তু স্যার আপনার বডিগার্ডদের কাছ থেকে শুনলাম ম্যাডাম নাকি অসুস্থ, তাই বাড়িটা সাজাবো কি না বা কিভাবে সাজাবো যদি একটু বুঝিয়ে দিয়ে যেতেন। বিয়ে আজকেই হবে যথাসময়ে, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ, তারপর বৃষ্টির কেবিনে গিয়ে রাসেলকে বলে, ভাইয়া আমি একটু বাসায় যাচ্ছি, বৃষ্টির জ্ঞান ফেরার সাথে সাথে আমায় ইনফর্ম করবেন, আমি চলে আসবো, ওর দিকে খেয়াল রাখবেন, আমি তাড়াতাড়ি ফিরবো। কথাটা বলেই চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যাওয়ার 5 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরল বৃষ্টির। বৃষ্টি উঠে বসে রাসেলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি কোথায়? বৃষ্টির কথা শুনে বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে স্নেহা বলে, তুমি হাসপাতালে আছো শোনা আপি, কি হয়েছিল তোমার, তুমি অজ্ঞান হলে কি করে? স্নেহার কথা শুনে ধীরে ধীরে গতকালের সব কথা মনে পড়তে লাগলো বৃষ্টির। বৃষ্টি চিৎকার করে কান্না করে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, ভাবি ওই শ্রাবণ চৌধুরী কক্সবাজারের ওই সন্ত্রাসী লোকটা, আমাকে তোমরা বাঁচাও ভাবি, নইলে ওই সাইকোটা আমায় মেরে ফেলবে।
ও ভাইয়া, তুমি জানো কালকে আমি ওনার আসল রূপ দেখেছি। উনি মানুষ নয়, উনি একটা সাইকো। আমার চোখের সামনে দুটো লোককে খুব বিভৎসভাবে হত্যা করেছিল উনি। ভাইয়া প্লিজ চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, নইলে ওই সাইকোটা আমাদেরকেও মেরে ফেলবে। বৃষ্টির কথা শুনে রাসেল বৃষ্টির কাছে এগিয়ে এসে বলে, এসব তুই কি বলছিস চাঁদনি? শ্রাবণী সেই কক্সবাজারের সন্ত্রাসী লোকটা? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, কালকে আমি নিজের চোখে দেখেছি ওনার আসল রূপ। উনি মানুষ নয় ভাইয়া, উনি একজন নরপিশাচ, উনি একজন সাইকো। তাড়াতাড়ি চলো এখান থেকে ভাইয়া, উনি ফিরে আসার আগে আমাদের পালাতে হবে। আমি ওনাকে ঘৃণা করি ভাইয়া, আই জাস্ট হেট হিম। প্লিজ ভাইয়া দেরি করো না, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। বৃষ্টির কথা শুনে স্নেহা বলে, হ্যাঁ রাসেল চলো আমরা পালাই এখান থেকে। বৃষ্টির কথা যদি সত্যি হয় তাহলে ওই শ্রাবণ চৌধুরী খুব ভয়ানক একজন মানুষ। এতদিন আমাদের সাথে ভালো সেজে থাকার নাটক করেছে, কিন্তু আর নয়। চলো রাসেল আমাদের পালাতে হবে, অন্তত চাঁদনির ভালোর জন্য হলেও আমাদের পালাতে হবে। তারপর ওরা আর দেরি না করে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ল। ডাক্তারকে কোনো মতে বুঝিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল ওরা। তারপর দ্রুত বাসায় গিয়ে দরকারি কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়ল শহর ছেড়ে পালানোর উদ্দেশ্যে। এদিকে শ্রাবণ সেই কখন থেকে কল করে যাচ্ছে রাসেলের নাম্বারে, কিন্তু শুধু বন্ধ পাচ্ছে। তাই শ্রাবণ গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালে এসে বৃষ্টি যে বেডে ছিল সেখানে যায়। গিয়ে দেখে বৃষ্টি নেই। ডাক্তারের থেকে খোঁজ নিয়ে জানতে পারে ওরা খুব তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে চলে গেছে। শ্রাবণের আর বুঝতে বাকি রইল না যে বৃষ্টিরা সব জেনে গিয়ে ওর থেকে পালিয়ে গেছে। রাগে শ্রাবণের কপালের রগ আর হাতের রগগুলো ফুলে ওঠে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে, হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে, কাজটা তুমি ভালো করলে না বৃষ্টি, তোমার সাহস কি করে হয় আমার থেকে পালিয়ে যাওয়ার? এতদিন তুমি শুধু আমার ভালোবাসাগুলো দেখেছো, কিন্তু এবার তুমি আমার আসল রূপ দেখবে। তোমাকে পাওয়ার জন্য আমি কি করতে পারি তা হারে হারে বুঝবে তুমি। আমি আসছি বৃষ্টি তোমাকে নিতে, তুমি যেখানেই থাকো তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবই, আর আজকেই আমাদের বিয়ে হবে। তবে আমার থেকে পালিয়ে যাওয়ার শাস্তি তুমি পাবে বৃষ্টি, পাবেই তুমি। কথাগুলো বলেই রাগে হাতের মুঠ শক্ত করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল শ্রাবণ। তারপর গাড়িতে উঠে কাকে যেন ফোন করল। তোমার সাথে প্রেমালাপ করতে কল দেইনি আমি, বৃষ্টি ওর ভাই রাসেল আর ভাবি স্নেহার সাথে পালিয়ে গেছে। আগামী 20 মিনিটের মধ্যে ওদের খবর চাই আমি, ওরা এখনও ঢাকার মধ্যেই আছে। ঢাকার বাইরে যাওয়ার আগে ওদের খবর চাই আমার, যত টাকা লাগে যত লোক লাগে লাগিয়ে দাও, আমার বৃষ্টিকে চাই চাই, আমি ওর একটা ছবি পাঠাচ্ছি। কথাগুলো বলেই ফোন কেটে দিয়ে বৃষ্টির একটা ছবি পাঠিয়ে দিল শ্রাবণ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার থেকে পালিয়ে তুমি কোথায় যাবে বৃষ্টি? তোমাকে ঘুরে ফিরে শ্রাবণের বুকেই ফিরতে হবে। তুমি এখনও জানো না শ্রাবণ কি করতে পারে, তার ভালোবাসা আদায় করার জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে। আজকে তুমি সব হারে হারে বুঝবে বৃষ্টি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই গাড়ি স্টার্ট দিল শ্রাবণ। তারপর সোজা চলে গেল বৃষ্টিদের বাসায়, কিন্তু সেখানে তালা ঝুলছে। রাগে যেন কপাল ফেটে কপালের রগগুলো বেরিয়ে আসবে শ্রাবণের। হঠাৎ শ্রাবণের ফোনটা বেজে উঠল, ফোন রিসিভ করে কানে ধরল শ্রাবণ। হ্যালো। হ্যালো স্যার, ম্যাডামের খবর পাওয়া গেছে, উনি ওনার ভাই ভাবির সঙ্গে দিনাজপুরের বাসে করে দিনাজপুর যাচ্ছে। বাস কি ছেড়ে দিয়েছে? না স্যার, বাস এখনও ছাড়েনি, তবে এখনই ছাড়বে। তুমি বাসটাকে থামিয়ে রাখো, আর বৃষ্টিরা যেন কিছু বুঝতে না পারে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। কথাটা বলেই ফোন কেটে দিল। ডেবিল হাসি দিল শ্রাবণ। তারপর গাড়িতে উঠে বসে মনে মনে বলে, আমি আসছি জান তোমার কাছে, আজকে যে তুমি আমার বউ হবে, তাই বউ নিতে আসছি আমি।